দানশীলদের পছন্দ করে কে? আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না, আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে। ডান হাত যা দান করে বাম হাত তা জানে না, তার মানে গোপন দান। কী দান? গোপন দান আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, কমিয়ে দেয়। আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপন কিছু সদাকা করবেন, দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে, আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু লোক দেখানো যদি 1 কোটি টাকা দেন, অমুক ভাই মসজিদের জন্য দান করেছে 5 লক্ষ টাকা, বলেন মারহাবা। ওই কয় মারহাবা। তো এই যে মারহাবা মার্কা যে দানটা, এটাতে কোনো সওয়াব? যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মারহাবা বলবে, আমাকে হাতেম তায়ের চাচাতো ভাই বলবে, আমাকে দানবীর সমাজসেবক বলবে, শিল্পপতি বলে তাকবীর দিবে, ঘোষণা দিবে, এই ইন্টেনশন নিয়ে যদি থাকে, এই 5 লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সওয়াব হয়েছে? এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কিয়ামতের দিন কোনো ওজন হবে? কিন্তু আল্লাহরে খুশি করার জন্য 1 টাকা দিয়েছেন দান বক্সে। জুমার দিন বক্সও যায় না, দান বক্স 1 টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন, একজনরে দেখানোর জন্য দিলেন, তিনি কে? ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে। কামাই রব্বি ফুলুয়াহু, হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে, তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায়, এই বাচ্চাটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। আমাদের দেশেও যারা গরু পালে, গরু গাভী পালে না, কথা বলেন, পালে তো, বাচ্চা হলে এটারে বড় করে কুরবানির হাটে বিক্রি করবে, আসে না নাই? এটা আস্তে আস্তে বড় করতে থাকে, বড় করে করে বিশাল নাদুস নাদুস করে। আল্লাহ বলে, যেই দানটা তুই আমার জন্য করেছিলি, ওটা যদিও সামান্য হয়, আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কিয়ামতের দিন ঢুকাইয়ে দেবো।